নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। গত তিন দিনে অত্যধিক বৃষ্টির জেরে অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত নানুর ব্লকে বিস্তীর্ণ এলাকা। রাজনগর ভদ্রকালী মন্দিরে সেতু ও বিশ্রামাগারের উদ্বোধন। জেলা বার্তা বিস্তারিত। গত তিন দিনের অত্যধিক বৃষ্টির জেরে অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত নানুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। গত মঙ্গলবার থেকে অবিরাম বৃষ্টির জেরে রাজ্যের আরও কয়েকটি জেলার সঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এ জেলার বেশ কিছু এলাকা। নানুর ব্লকের বাসাপাড়া সংলগ্ন সিদুরি গ্রামে অজয় নদের বাঁধ ভাঙায় জলমগ্ন হয়ে পড়ে 15-20টি গ্রাম। জল ওঠে বাসাপাড়াতে। বেলার দিকে অবস্থার সামান্য উন্নতি হলেও স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে যায় বাঁধ, হুড়মুড়িয়ে জল ঢুকে পড়ে গ্রামে। জলের তলায় চলে যায় চাষ জমি থেকে বসত বাড়ি। বোলপুর ও নতুনহাটের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই হিসাব করা না গেলেও চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে ত্রাণের ব্যবস্থায় নেমেছে স্থানীয় প্রশাসন। শেখ আমিরুলের রিপোর্ট, ভয় টিভি, বাসাপাড়া, নানুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। রাজনগরের একটি প্রাচীন দ্রষ্টব্য স্থান হল ভদ্রকালী মন্দির। এই মন্দিরের প্রবেশ পথে খেজুর ঝুড়ি নদীর উপর সেতু এবং সেই সঙ্গে মন্দির চত্বরে ভক্তদের বিশ্রামাগারের উদ্বোধন হল আজ। উদ্বোধন করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। উপস্থিত ছিলেন রাজনগর বিডিও শুভদীপ পালিত, সংশ্লিষ্ট গাঙ্গমুড়ি জয়পুর পঞ্চায়েত প্রধান সুকুমার গড়াই সহ বিশিষ্ট জনেরা। এর ফলে মন্দিরে আগত যাত্রীদের বিশেষ উপকার হবে। রায়নগর ভক্তকালী তোলার সেখানে যে বিশ্রামাগার পঞ্চায়েত সমিতির পাড়ায় সমাধান থেকে এবং পঞ্চায়েতের 15 থেকে 10,000 পঞ্চায়েত একটা কালভার্ট করেছে এনার্জি থেকে। এই তিনটে কাজ আমরা করেছি পঞ্চায়েত সমিতি থেকে। তারই এক উদ্বোধন ছিল, এখানে কালভার্ট ছিল না, কালভার্ট করে দিয়েছি। আমরা একটা বিশ্রামাগার বানিয়েছি যেখানে অনেক মানুষ বহু দূর দূর থেকে আসে, তাদের অসুবিধা না হয় সেই চিন্তা ভাবনা করে আমরা এটা করেছি। এবং এটা করে যে আমরা দেখতে পাচ্ছি মানুষের সহ উদ্দীপনা মধ্যে সফরিং করছে যে না একটা ভালো হিসেবে আমরা রায়নগরের মানচিত্রে ভদ্রকালী তলা বলে যেন একটা পরিচিতি আসে সেই চেষ্টা করছি। সেই হিসাবে আমরা একের পর এক উন্নত করে যাচ্ছি। এখানে আরও যা লাগবে সবার সঙ্গে আলোচনা করে এখানে সেবায়তটা খুব ভালো আছে। তার সাথে সাথে এখানে একটা কমিটি আছে, সেই কমিটির ছেলেরাও খুব অ্যাক্টিভ। আমরা তাদের মাধ্যম দিয়েই এই কাজগুলো করে যাচ্ছি এবং আগামী দিনে এই ভদ্রকালী তোলা মন্দির একটা বীরভূমের মানচিত্রে চলে আসবে। এটার জন্যে আমরা চেষ্টা করছি। আগামী দিনে আমরা আরও উন্নয়ন এগুলো লাগবে বসে আলোচনা করে ঠিক করে আমরা মামাটি মানুষের যে
উত্তম মণ্ডলের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। গত তিন দিনে অত্যধিক বৃষ্টির জেরে অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত নানুর ব্লকে বিস্তীর্ণ এলাকা। রাজনগর ভদ্রকালী মন্দিরে সেতু ও বিশ্রামাগারের উদ্বোধন। আজকের জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।